কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো কালকেও কোনো রকম ব্লগ করা হয়নি কালকেও কোনো রকম ব্লগ করা হয়নি আর কালকেও একটা খাওয়ার ভিডিও করেছিলাম তো দেবো না মিটিং শো তোমরা বলছো ভালো বোঝা যাচ্ছে না তার জন্য আর দেবো না মানে ভিডিওটা করা আছে এই গরমে দুপুরবেলায় ফ্যান অফ করে কষ্ট করে করেছিলাম কিন্তু যেহেতু তোমাদের ভালো লাগছে না তার জন্য আর দেবো না দেখে আগে থেকে ব্লগই করব আর তোমরা বলেছ যে মানে ওই মানে আর কি যে ইটিং শো করলে খাওয়া মানে খাওয়া খাওয়া যেটা খাচ্ছি সেটা ভালো করে দেখা চায় মানে বোঝা চায় মানে কোয়ালিটিটা ভালো হচ্ছে না সেটা আমিও বুঝতে পেরেছি আমিও বুঝি যখন এডিট করি ভালো মানে আমি ভাত খাচ্ছি ভাতটা কেমন সাদা হয় মানে বোঝা যায় না যে ওইটা ভাত কি তরকারিগুলো বোঝা যায় না আর ইটিংটি হোক করলে সব ভালো করে বোঝা যাবে কষ্ট ক্যামেরাটা হবে তারপরে ভালো লাগবে তো আমি যেখানটায় বসি আর কি তো সেখানটা খুব একটা ভালো আলো হয় না আমি ফোনের ক্যামেরা আলোটা একটু বাড়িয়ে নিই আর আমার ফোনটা তো খুব এমন দামি নয় তোমাদের অনেক আগে অনেক আগের ভিডিও বলেছিলাম আমার ফোনটা হলো কি যেন একটা নাম মানে সাত হাজার কত টাকা নিয়েছিল মানে ইউটিউবে ভিডিও দেখতে গেলেই টেনে টেনে দেখতে হয় আমার তো মাঝে মাঝে ভয় লাগে যে কী জানি মানে পেমেন্ট আমাদের সত্যি বলতে খারাপও লাগে সবাই হয়তো ভাববে যে শুধু পয়সা 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 ভাই তা নয় আসলে কবে থেকে কাজ করছি তো মানে কতদিন থেকে কাজ করে করে আজকে গিয়ে হয়তো আমার পেমেন্ট মানে যতটা করলে হয় তো সেটা আমার হয়েছে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার পেমেন্ট কেটে যাচ্ছে তো তোমরা তো সবাই জানো যে কি বলো তো যে যদি কেউ কিছু না বোঝে না দিয়ে তার মনে মানে সে যেটা বিশ্বাস করে সেটা তখন এসে বলে দেয় মানে তার মনের যেটা বিশ্বাস হয় সেটাই তোমাদের সাথে আলোচনা করে তো সেটাও আমি তো ইউটিউবে পেমেন্টে পেমেন্টটা দু তিন জায়গায় দেখায় তো আমি এক জায়গায় যেটা দেখেছি সেইখানে কেটেই যাচ্ছে তো সেটা আমি এখনও শিওর নই হয়তো আমি বলেছিলাম যে কেউ নিয়ে নিচ্ছে কেউ নিয়ে নিচ্ছে হয়তো এটা আমার ভুল ধারণা ওরমভাবে নেওয়া যায় না যতটা জানতে পারলাম তো যেটা বলতে চাইলাম যে মানে খাওয়ার ভিডিও করলে খাবারগুলো মানে আর কি ক্যামেরায় খুব একটা ভালো নিতে পারে না কেন আমাদের সেই অনেক পুরনো ঘর মানে অনেক পুরনো মানে অনেক দিন আগে সরকার থেকে এই ঘরটা দিয়েছিল তখন সাত হাজার টাকার ঘর এটা সরকার থেকে সাত হাজার টাকা দিয়েছিল তো সাত হাজার টাকা মনে হয় ইঁটটা মানে কমা ইঁট আর কাদার গাঁদ নিয়ে দিয়ে গাটা তো তখন মানুষ অত বুঝতে পারিনি একটা জানলাও পেছনের দিকে রাখিনি আর যেহেতু সময় আমি একা একা থাকি আর তখন আমার যখন বিয়ে হয়েছে তখন এই বারান্দা টান্দাগুলো খোলা ছিল আর আমার বিয়ের পর বেশিরভাগই আমি একা থাকি এ যখন বাবা ভোরবেলা কাজে চলে গেছে চারটে সময় তো ও আসবে আড়াইটে দুটো সময় তো আড়াইটায় দুটো সময় এসে ও মানে এসেই ও কোনোরকম খে খেয়ে নেয় দিয়ে চান করে নয় চান করে খায় দিয়েও চলে যায় হাটের দিকে আবার সে আসে সাড়ে ছটা সাতটা মানে সন্ধ্যে সাড়ে ছটা সাতটার সময় আসে ততক্ষণ পর্যন্ত আমি একা হয়তো আমার যা থাকে কিন্তু আমার জায়ের এই কিছুদিন হলো হয়তো সাত আট বছর বিয়ে হয়েছে নাহলে আমি একাই থাকতাম তার জন্য আমি বারান্দা টারান্দাগুলো ঘিরে নিয়েছিলাম তো আরও অন্ধকার তো ওই জন্য আমার ঘরের ভেতর ভালো ভিডিও কোয়ালিটিটা হয় না আর ফোনেরও একটা ব্যাপার আছে মানে দামি ফোনে ক্যামেরার কোয়ালিটিটা ভালো হয় আর একটু কম কম দামি ফোন হলে একটু বাইরে দিকে ভিডিও করলে ভালো হয় যেমন আমার উঠোনে যদি ভিডিও করি ভালো হবে তো উঠোনে তো সেরম কিছু দেখানো নেই আর আমাকে যা কাজকর্ম করি ঘরের মধ্যেই করি আর রান্না বাইরেই করি আমাদের এই চালাটাই করতে পারি কিন্তু কী বলো তো চালাটাই এইটিংয়ের আমাদের এইটিংয়ের যে চালাটা আছে পেছনে তো ওইটাতে কেন করি না ওইটা একদম ই হয়ে গেছে মানে ওপরে তো টালি দিয়া আর রুইয়ে খেয়ে নিয়েছে তো মানে হয়তো আমি রান্না করছি একটা বাঁদর লাভ দিল তো টালি এসে করতে পারে তো আজকে থেকে আবার ব্লগ করার চেষ্টা করবো আজকে থেকে যেরাম পারি যে যেরম হয় আমি ব্লগ করবো আর আমার ওই আগে যেটা বলছিলাম যে পেমেন্টটা আমার মানে সব কিছু করা ঠিক হয়ে গেছে ঠিক করেছি ফালগুনি বাবার বইও দিয়ে দিয়েছে হ্যাঁ ব্যাংকের বই দিয়েছে তো আমরা সব লিখতেছি মানে ফর্ম ফিল করতে হয় একটা ফোনে এই ফোনের মধ্যে একটা জায়গা আছে সেখানে ফর্ম ফিল করতে হয় তো করেছি সেই ফর্মটা ফিল আপ আমার মেয়ে করেছে মানে আমি অনেক ভিডিও দেখি কি কীরকম করছে টেক চ্যানেল দেখি কি কীরকম করছে দিয়ে সেরকম দেখে দেখে করি তো মানে ওসবগুলো করলে অনেকে বলে যে মানে ইচ্ছা থাকলেই সব হয় তারপরে আমি ক্লাস ফোর পর্যন্ত পড়েছি বলে আমাকে অনেকে বলে যে তোমার তুমি তো ক্লাস ফোর পর্যন্ত পড়েছো আর ক্লাস মানে তোমার থেকেও যারা কম পড়েছে তারা ইউটিউব করছে আর তারাও মানে ভালো করে মানে তারাও করছে আর কি তবে আমি বলবো যে ইউটিউব করতে গেলে সত্যি একটু শিক্ষার প্রয়োজন আছে কেন তো ওই যে ফর্মটা ফিল করলাম আর ওখানে অনেক মানে খুব মানে কি বলবো মানে খুব বুঝে সুঝে ওই সবগুলো লিখতে হয় তো যারা জানে শিক্ষা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা তো নিশ্চিন্তভাবে করবে যে না আমি সঠিক এইখানে এটা বলেছে এখানে সেইটা বলেছে সেটা তো তারা করেই ফেলবে মানে সঠিক তাদের কোনো টেনশান নেই যেটা আমি করেছি এটা আমি মানে এটা হবেই আমি পারবই কিন্তু আমি যেহেতু মানে আর কি তাদের তারা কিরাম কিরাম করছে সেরম দেখে দেখে করছি মানে আমি নিজে থেকে সঠিক নই যে এইখানে আমার মনে হয় এইটা আমি বসালাম ঠিক বসালাম তো আর এটা বোধহয় ভুল হলো তো যেদিন থেকে ফর্ম ফিল আপ করেছি সেদিন থেকে এই একটাই টেনশান আমার মাথায় চলছে যে আমি ঠিক করেছি তো আমি ঠিক লিখলাম তো এই এই এরম আমার মাথার মধ্যে চলছে তো আজকে বাইশ তারিখ না তেইশ তারিখ যাই হোক হলো আজকে তেইশ তারিখ মনে হয় তেইশ এরম হবে তেইশ চব্বিশ হয় নি মনে হয় এখনও তেইশ যাই হোক তবে আমি শুনেছি যে পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ পেমেন্টটা চলে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যদি পাই তো তোমাদের নিশ্চয়ই আমি জানাবো আর যদি না পাই জানতে হবে যে আমার ওই ফর্ম ফিল আপে কোনো ভুল করে ফেলেছি তো তোমাদের আর কি বলবো তোমরা একটু সাপোর্ট করো আর আগের থেকে অনেক অনেক ভিউ আমার কমে গেছে সেটা আমার দোষেই অনেক সময় আমার সাথে যেরম হয় আমি তোমাদের বলে দিই মানে আমি মনে মনে ওই যে ডলার কমে যাচ্ছিলো আমি কিন্তু প্রথমেই বলিনি মানে অনেক কদিন দেখেছি তারপরে বুঝেছি তারপরে দেখছি রোজই কমছে তারপরে ইউটিউবের একটা নিয়ম আছে মানে যেটা দিলে পেমেন্টটা ইউটিউব থেকে দেবে তারপরে দেখছি কি সেইটা যদি কম হয়ে যায় তাহলে আর পাওয়া যাবে না তারপরে তোমাদের সাথে আমি বলেছি আলোচনা করেছি মানে ওই যে বললাম যে আমার মনের মধ্যে টেনশান থাকে যে এটা হলো তো এটা ঠিক হচ্ছে তো সব কিছুই মানে আমি পড়ে তো করতে পারি না আনজাতে আনজাতে করতে হয় আর আমার মেয়ে নাইনে পড়ছে পড়াশোনা জানলেও এই সব দিকে তো অভিজ্ঞতা নেই আমার মেয়ে হয়তো করে বলে দিই যে এদের এইটা এখানে লেখ আমি লিখতে পারি না যেহেতু মেয়েকে বলে দিতে হয় তারপরে লেখে তো ওর তো মানে ও তো নিজে যে দাও আমি করে দিচ্ছি বলে এরম ধরনের তো হয় না মানে আমাকে বলে দিতে হয় যে দে এইটা এইখানে লিখতে হবে এটা এখানে লিখতে হবে তো সব থেকে বেশি টেনশানে আছি হলো সুইপ কোডটা তো সুইপ কোডটা আমরা অনলাইন থেকে বার করেছি তো ও মানে টেনশানে আছি আর কি দেখি যদি হয় ঠাকুর যদি মুখ তুলে তাকাই মা কালী যদি মুখ তুলে তাকাই তাহলে সেটা সঠিকই হয়েছে এখনও পর্যন্ত মানে আমি নিশ্চিন্ত নয় আর কি বলো তো দিনের সংসারের কাজকর্ম করে তারপরে একই তো মানে আনতে পান্তা খুঁড়োয় সেই সব একটা তো চাপ আছেই তারপরে আবার ইউটিউবে কি ভিডিও করলে তোমাদের ভালো লাগবে তারপরে আর ভিডিও করছি যখন দেখছি যে গিয়ে খুব অল্প ভিউ তখন মনে হচ্ছে যে আমার ভিডিও ভালো হচ্ছে না এরম ধরনের এরকম ধরনের মনে হয় দিয়ে কী বলবো যখন অনেক কদিন ইয়ে করি তখন গিয়ে হয়তো যা হয় মনের একটু দুঃখ কষ্ট বলে ফেলি তোমাদের কাছে আর কি বলবো এই যার এবার থেকে যেটা আমি পারি আমি করবো ইউটিউব যদি মুখ তুলে তাকাই তো একদিন ঠিক দাঁড়াবো আর সব থেকে বড়ো কথা হলো দেখি এই মাসের পেমেন্টটা ঢোকে নাকি তাহলে জানবো পেমেন্টটা পাবো সেটা বড় কথা আবার বড় কথা নয়ও কারণ আমার টেনশানটা হলো যে আমরা ঠিক করে ফর্ম ফিল আপটা করেছি আজ মায় আমার চ্যানেলটা ছোটো হয়তো এখনও মানুষের কাছে পৌঁছাচ্ছে না কিন্তু ইউটিউব এখন আমাদের দিকে তাকায়নি যখন তাকাবে সেগুলো ঠিকঠাক তাকা থাকা চাই কেন আজকে একটু বক বক করলাম তোমাদের সাথে কথা বললাম জানি না কেউ শুনবে না কি আমাদের কথাগুলো আমার শরীরটা কালকে একটু টিং শো করেছিলাম শরীর খারাপ নিয়েই মা তার চাপে আরও শরীর খারাপ হয়ে যায় খুব প্রচণ্ড টেনশান হয় মা বলে যে টেনশন করিস না টেনশান হয় কারণ আগুনি বাবা হয়তো ভোরবেলায় চলে যায় ইনকাম করতেই যায় কিন্তু দেখছে ইনকাম করতে যাচ্ছে কিন্তু যতটুকু ইনকাম করে আনে ততটুকু তো আমাদের সংসার চলে না মানে এই দিকের এই দিকে জোড়াতালি দিয়ে আর একদিকে খালি করতে হয় আবার সেই খালিটা গিয়ে জোড়াতালি দিয়ে আবার এক জায়গায় খালি করতে হয় মানে এরম ধারা করেই আমাদের সংসারটা চলে তো তখন গিয়ে টেনশান করবো না মনে করলো আর টেনশান আস মানে আর চলেই আসে তো এই যেমন হয় এক তারিখ আসলে মনে হয় চারটে ফালগুনির মাস্টার মনে হয় যে এই মাস ধরো ও দুশো টাকা ইনকাম করে আনছে আর আমার মেয়ে সব মাসে হাজার টাকা টিউশন তো মনে হচ্ছে যে এইভাবে বাবাকে আড়াইশো টাকা দিতে হবে আর একটা মাস্টারকে চারশো টাকা দিতে হবে তো তিন চার দিন ইনকামের পর তারপরে গিয়ে একটা মাস্টারের মাইনে জোগাড় হয় তো খেতেও তো লাগে খাওয়াতে কিছু না হলেও এক দেড়শো টাকা তো খরচা আছেই তো অনেক কদিন জমিয়ে তারপরে একটা মাস্টারের মাইনে জোগাড় করতে হয় তো চলো আজকে তার মতো এইখানে কিছু একটু শেয়ার করলাম হ্যাঁ তাও ব্লগ করার চেষ্টা করব